হ্যালো চলে এসেছি আবার তোমাদের কাছে সেই আমি পাপিয়া আমার চ্যানেলে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছর শেষ একদম মানে পুরনো বছর আর নতুন বছরের একবারে আমরা সন্ধিক্ষরে দাঁড়িয়ে আছি তো কি ইয়েস এই যে আমার ডিসিশনে পড়ে এলো এবার আমাদের টিফিন হবে মানে জল খাবার। তো জল আছে বোন বানাচ্ছে চানা আটাটা মাখছি আর চানা মশলা তার সঙ্গে গুড়ের রসগোল্লা আর আছে মাখা সন্দেশ বুঝতে এইবার তো স্টার্টটা করে দিলাম এবার এবার যেমন যেমন দিনটা চলবে তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করব আর তোমরাও বলো আজকের দিনটা তোমরা কেমন কাটালে ঠিক আছে আসলে আমার হাজব্যান্ড তো সেই কাজের সূত্রে তোমার এদিক ওদিক থাকে তার জন্য বোন বললো বোনকে ছিল আমার বাড়িতে বললো যে এখন একা থেকে গিয়ে চলে আমার কাছে সে জোর জবরদস্তি বুঝলে মানে হাইজ্যাক করে নিয়ে আসার মতো তো চলে এলাম থার্টি ডিসেম্বর রাতে ঢুকেছি নটা সাড়ে নটা নাগাদ ঢুকেছি রাতে সে ব্লগটাও যাবে আগে দেখতে পাবে তো আজকে সকাল থেকে উঠে স্টার্ট হয়ে গেল তোমাদের সঙ্গে তাহলে পরে আসছি স্টেটিউন টেরা গানের এখন রেয়াজ চলছে ছেলেটা কেমন গলার সাথে ঋষির যে দিদি আছে ওকে ট্রেন করে সে পাঠিয়ে দিয়েছে সেটা এ করে করে প্র্যাকটিস করছে শুনে শুনে তো দেখো বোনের চানা মশলা রেডি আটা মাখা আছে এবার

এই যে আমাদের ব্রেকফাস্ট চানা মশলা কাব চানা ঘুগনি চানা মশলা নরায়ণ গুড়ের রসগোল্লা রুটি সোনায়ের পরোটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রুটি হ্যাঁ আর এটা বোন নিচ্ছে এই দেখো বন কি খুলছে আর কাঁধে দেখো বুঝে কাজ করছে কাঁধে গামছা কাঁধে এটা কি বলো তো বন্ধুরা এই দেখো ফ্রেশ ফ্রেশ একদম কামড়াঙা ও হো লাভলি বাবা কে খাবে তো চলে এসো তোমরা তাড়াতাড়ি এটা হচ্ছে ঋষি যেখানে গানের টিউশনে গেল সেই স্যারের মানে যেখানে শেখে সেই স্যারের বাড়িতে আরো অনেক দিচ্ছিল বলছে কে খাবে গেছে হ্যাঁ আনতে গিয়ে পড়ে ছেঁচে গেছে পড়ে গিয়ে

মিষ্টি দেখি আমি খেয়ে এরপর কাটবো ফুলকপির তরকারি ভাবে এই কি সুন্দর ফুলকপি ফুলকপিগুলো রেখেছে একদম চাষির পুরো একবার খেতে এখানকার ব্যাপক রে

আজকে লাঞ্চে আমার বোনের হাতে স্পেশাল এটা কি হচ্ছে মাছের দই মাছ দই মাছ ঠিক আছে হ্যাঁ দই মাছ আমি বললাম যে খালি ওই যে ঝোল টোল তো সব খাওয়া হয় দিয়ে হয় তো এটাই কর ঠিক আছে আর ফুলপাল তরকারি আছে আর কি হচ্ছে ডাল আলু ভাজা গোল গোল চাকা চাকা আহ আজকে একদম লাঞ্চ ফটাফটি লাঞ্চ আর তারপর সন্ধ্যাবেলা ইভিনিংটা থাকো সাথে দেখতে পাবে কি তোমার সঙ্গে শেয়ার করতে পারি হ্যাঁ ঠিক আছে দে আলু ভাজাটা খেয়ে দিচ্ছে 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 সব না এসো আমাদের এবার সব চলছে লাঞ্চের পর্ব এই দেখো চলে এসেছে থার্টি ফার্স্টে ফার্স্টে থাকবে না তাই কখনো হয় বলো আজকে খুব একদম মানে কিন্তু ঝক্কি ঝামেলা পুয়ে কিন্তু এসেছে পরে বলবো বুঝতে মানে অনেক আগে আসার কথা এখন কটা বাজছে এখন বাজছে তোমার ছটা বাজতে চললো এই মিট পর আগে না সাড়ে পাঁচটা পরে চলে আগে ঢুকেছে এই ময়ের ফ্ল্যাটে বোর ফ্ল্যাটে আর কি আমরা আছি এখান থেকে আমরা কালকে রওনা ফার্স্ট জানুয়ারি আবার বেরিয়ে যাবো বাড়িতে সেকেন্ড জানুয়ারি থেকে স্কুল ওকে তো হ্যালো চলো আমার সাথে আমি আর বোন দুজনে মিলে বেরোচ্ছি তোমাদেরকেও নিয়ে যাচ্ছি এবার একটু মার্কেটে যাচ্ছি আসানসোল মার্কেটে যেটা করব যা করব তোমার সঙ্গে শেয়ার করবো বোন টুই নিয়েছে আমি একটু টুকুই পরবো ওকে তো চলো তাহলে এটা বলে দেখিনি ও এই যে এই দেখো বোন এটা পরেছে আর আমি পরেছি এই যে হারেম প্যান্টের সঙ্গে পরে আছে টপ আর তারপর তো সোয়েটার

রাখে দেখতে তো থাকে এখানে আমি রিভিউ দিয়ে দিলাম আমার কিন্তু চাই প্রসুন আমি কিন্তু কিছু যাই না উৎপাদ করব কিন্তু প্রচন্ড আমি জানি না আমাকে এরকম দিতে হবে তোকে বলেছি আমি ঠিক আছে তো চলো তাহলে দেখা যাক আর এসেই আবার এখানে তোমার থার্টি ফার্স্টে পার্টি আছে তো সেটা কেমন কি এনজয় করি না করি সেটা তোমার সঙ্গে টিকটুক করে শেয়ার করবো ওকে কি কমেন্ট করে তো চলো বাইরে গান হচ্ছে ডিজা আছে তো বেশি করছে না এখন কপেট পড়ে যাবে তো চলো চলো একটু হাঁটি হেঁটে গিয়ে তারপরে কি অটো ধরবো না অটো ধরবো আমরা ঠিক আছে হ্যাঁ এখানটা অল্প লাইট আছে আর আসানসোলে তো ঠান্ডা বুঝতেই পারছো আর হাওয়া টেছে আজকেও ঠান্ডা আছে তো টুপি টুপি পরে নিয়েছি ঠিক আছে তো দার্জিলিংয়ে জানো তো তো রিলায়েন্স ডিজিটাল এখানে এলাম আমরা চলো দেখাই তোমাদের কী নেবো না নেবো সেটা পরে শেয়ার করছি তো ডিজিটালে গেলাম কিন্তু যেটার জন্য গেলাম সেটা পেলাম না হয়েছে। সেজন্য থাক ওটা পরে তোমার সঙ্গে বলবো কি জন্য গেছিলাম কেন আর যদি ওটা মিটে যায় সেটাও বলবো তোমাদেরকে আর সামনে যাচ্ছি ট্রেনসে যাবো ট্রেন জামা ট্রেন জামাকাপড় সমস্ত ওখানে সামনে যাই দেখি ছেলেটার জন্য কি নেওয়া যায় ইচ্ছা আছে পছন্দ হলে নেব। তো সামনে আছে ওই জন্য আর কিছু করলাম না একটু খেতেই যাচ্ছি আর শীতের দিকে হাঁটতে ভালোই লাগে তাই আসানসোলের ট্রেন্ডস এখানে দেখি এবার যেটা চাইছি সেটা এখন পাই না কি ঠিক মতো তো কোনো কিছু কেনাকাটা করে না ছেলের জন্য কিছু নিতে ইচ্ছা করে যতবারই কিছু কিছু বেরোই আমি ছেলের জন্য কিছু নিয়ে যাই তো দেখি কি নিয়ে যাওয়া যায় এই দেখো শপিং হয়ে গেল আমাদের কি কে নিয়েছি ঘরে গিয়ে দেখাচ্ছি ফ্রেন্ডস দেখো এই যে চলে এলাম ঘরে তো ছেলের জন্য এটা নিয়েছি হুডি খুব পছন্দ ও করে হুডি পরতে আর কি তো এটা পছন্দ হলে এরকম ধরনের সেট পড়ে আর পাপাটা দেখিয়ে দে আর বাপাটা দুদিনের জন্যই নিলাম এই যে এটা হচ্ছে হাজব্যান্ডের এটা আমারটা দেখা আর এই যে একজন শুয়ে পড়েছে এত টায়ার্ড বাড়ি করেছে অবস্থা এটা আমার জন্য নিলাম এই যে টেক্সচারটা এই যে এই দেখো ঠিক আছে আর এখানে আরেকটা রয়েছে দেখা এখানে আরেকটা একটা রয়েছে এটা ওই জিন্স সঙ্গে উপরে পরা যায় আর কি বেশ ভালো দেখো এই যে তো চলে এলাম দেখে দেখে নিলে আর বোন জুতোর অফার চলছিল ও ওদের তিনজনে তিনজনে জুতো নিয়েছে তো সেটা দেখালাম না আর ডিজে চলছে বাইরে এত মানে জানি না কি হবে শেষ পর্যন্ত তো কতটা শেয়ার করতে পারবো তো ডাকছে ওদিকে পার্টির জন্য স্টার্ট হয়ে গেছে তো চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে এই যে বোন এখন চা করে দিল এসে জাম্বোকে তুমি বলো তোমার এটা কেমন পছন্দ হচ্ছে ড্রেসটা আচ্ছা ঠিক আছে ফোন এসে গেছে দেখেছো আচ্ছা ঠিক আছে দেখো পরে রাখছি ফোন এসছে কথা বলছে এই দেখো পরিয়ে দিয়েছি একদম ওই চুল টুল কাটে আচ্ছা তোমাদের কাছে আসতে গেলে চেনা চেনাভাবনে পইতে লাগে আবার চুল কাটতে লাগে এমনি আমার বড় কত হ্যান্ডসাম্প নজর লেগে যাচ্ছে বরবার করছে বলছে আচ্ছা আমি আমি আমার বরবার করতে তো কারবার বলি করব অনেক বনে টানাটানি করব। কি সব কথাবার্তা চলো হুম চলো তো দেখো নিচেই চলে এসেছি এই যে সবার সঙ্গে সব ওয়েট করছিল এ দেখো এই এক সমাব সমভাবী বলা হয় এই যে সব পকোড়া টকোড়া খাওয়া হচ্ছে এখানে চা কফি সব ব্যবস্থা করা হয়েছে ঋষি নাচছে এই যে ডিজের প্ল্যাটফর্মটা এই যে দিকে প্রীতি এই যে এটা হচ্ছে কিরণ ভাবি আর ভীষণ ভালো এত মানে ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার মানে বলছে তোমার সঙ্গে যে আছি মানে বোঝাই যাচ্ছে না যে হঠাৎ করে পরিচয় হলো মানে নিজের মতো চলো